সালামু আলাইকুম। বিসিএস বিকন লার্ন উইথ মাশকুরুল আলম চ্যানেলের পক্ষ থেকে আমি মাশকুরুল আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমরা পিএসসির অধীনে বিশেষ করে বিসিএস পরীক্ষার জন্য যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এই সিলেবাসের আলোকে আমরা প্রিলিমিনারি সহ লিখিত পরীক্ষার উপরে ভিত্তি করে নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট আওয়ার ভিডিও টিউটোরিয়ালস, ইউ রিকোয়েস্টেড টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা আজকে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা বিগত 36তম, 37তম এবং 38তম বিসিএস পরীক্ষার কোশ্চিন গুলোকে অ্যানালাইসিস করে দেখেছি। এখান থেকে বুলিয়ান, এলজেব্রা এবং লজিক গেট থেকে কোশ্চিন আসছে। আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বুলিয়ান এলজেব্রার উপপাদ্য গুলোকে কত সহজে মনে রাখা যায়। বাট টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট লজিক গেট অ্যান্ড হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট অফ দিস লজিক গেট বাই হুইচ উই উইল বি এবল টু মেক সার্কিট। জাস্ট টুডে উই উইল সে এট এ গ্লান্স হিয়ার আমরা পরীক্ষার হলে কি ধরনের কোশ্চিন সাধারণত আসতে পারে লজিক গেট গুলো নিয়ে, সেগুলো নিয়েও আলোচনা করব। তবে বুলিয়ান এলজেব্রার কথা আমরা বলছিলাম, এই বুলিয়ান এলজেব্রার প্রয়োগ ঘটানোর জন্যই কিন্তু মূলত ইলেকট্রিক সার্কিট বা ডিজিটাল সার্কিট তৈরি করা হয়ে থাকে। লক্ষ্য করে দেখবেন এরকম করে বিভিন্ন টেলিভিশনের মধ্যে, এছাড়াও বিভিন্ন সার্কিটের মধ্যে কিছু এই ধরনের প্যাটার্ন থেকে থাকে। এগুলো দ্বারা মূলত ইনপুট এবং আউটপুট বোঝানো হয়। লক্ষ্য করে দেখবেন লজিক গেট বলা হয় এদেরকে। এছাড়াও আবারও দেখবেন কিছু কিছু ফিগার রয়েছে এইরকম, আবার কিছু কিছু ফিগার রয়েছে লক্ষ্য করে দেখবেন এইরকম নট গেটের ক্ষেত্রে, আবার কিছু কিছু ফিগার রয়েছে এইরকম ন্যান্ড গেটের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন এইরকম করে কিন্তু কিছু ফিগার রয়েছে। আসলে এগুলো দ্বারা মূলত কি বুঝায়, এগুলো দ্বারা মূলত বুঝায় লক্ষ্য করে দেখবেন যে জিরো এবং ওয়ান দ্বারা এগুলোকে সাধারণত সূচিত করা হয়ে থাকে। তাহলে জিরো ওয়ান দ্বারা কি বুঝায়, জিরো ওয়ান দ্বারা কি ভোল্টেজ বোঝায়? ডেফিনেটলি নট। জিরো ওয়ান দ্বারা মূলত ভোল্টেজের লেভেলকে মূলত বোঝানো হয়ে থাকে। আর ভোল্টেজের লেভেল যদি 0.8 হয়ে থাকে, লক্ষ্য করে দেখবেন যদি 0.8 হয়ে থাকে তাহলে আমরা লজিক হিসেবে জিরো ব্যবহার করে থাকি। আর দুই যদি হয়ে থাকে, সাধারণত 2 থেকে 5 যদি হয়ে থাকে ভোল্টেজ, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত 1 ব্যবহার করে থাকি, রাইট? তবে আমরা সেদিকে যাচ্ছি না, আমরা বলছিলাম লজিক গেটের কথা। আমরা দেখবেন যে লজিক গেট সাধারণত 3টি হয়ে থাকে, অর, অ্যান্ড, এছাড়া নট গেট হয়ে থাকে। এছাড়া আরো কিছু গেটের কথা বলা যেতে পারে, যেমন ন্যান্ড গেটের কথা বলা যেতে পারে। তবে মৌলিক গেট কিন্তু এগুলো হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। বিগত 38তম বিসিএস পরীক্ষা একটি কোশ্চিন এসেছিল ন্যান্ড গেট থেকে এইভাবে যে একটি লজিক গেটের আউটপুট 1 হয় যখন সবগুলো ইনপুট এর 0 হয়, এটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? লক্ষ্য করুন এটি কিন্তু ন্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা খুব সহজে আমরা আজকে আপনাদেরকে কি কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করুন আমরা বোর্ডে আমরা এটিকে খুব সহজে আলোচনা করব। তবে সর্বপ্রথম অর গেট নিয়ে আলোচনা করা যাক। অর গেটের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যে ইনপুট অল দ্য টাইম উইল বি 2 হিয়ার, বাট আউটপুট অল দ্য টাইম উই অলসো উইল গেট 1 হিয়ার। অর গেটের ক্ষেত্রে দেখে লক্ষ্য করে দেখবেন যে দুটি ইনপুট এবং আউটপুট সাধারণত একই থেকে থাকে, এবং এই আউটপুট গুলোকে কিন্তু সাধারণত এভাবে প্রকাশ করা হতে প্রকাশ করা যেতে পারে। যেমন লক্ষ্য করুন এটি একটি ইনপুট, এটি একটি ইনপুট, রাইট? আমরা বলেছি অর গেটের ক্ষেত্রে দুটি ইনপুট রয়েছে, দুটি ইনপুট লক্ষ্য করুন, বাট আউটপুট আমাদের এখানে রয়েছে একটি। লক্ষ্য করুন সাধারণত দুটি ইনপুট হয়ে থাকে এখানে। এখান থেকে লক্ষ্য করুন যে আমাদের দুইটি ইনপুট রয়েছে এ বি, এবং এখান থেকে আমরা আউটপুট কনসিডার করছি ওয়াই, রাইট? তাহলে লক্ষ্য করুন এখান থেকে কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি যে এখানে যদি ইনপুট জিরো হয়, আমরা বলেছিলাম অর ইনপুটের অর লজিক গেটের ক্ষেত্রে দুইটি ইনপুট রয়েছে জিরো, এখানে আর একটি যদি জিরো হয় তাহলে আউটপুট সাধারণত জিরো হয়ে থাকে, রাইট? আবার এই লজিক গেটের ক্ষেত্রে, অর এর ক্ষেত্রে যদি এখানে একটা ইনপুট যদি 1 হয়ে যায়, আর একটা ইনপুট যদি জিরো হয়ে যায়, তারপরেও আউটপুট কিন্তু এখানে 1 হয়ে যায়। আবার এখানে যদি জিরো হয়, এখানে যদি 1 হয়, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1। আবার এখানে যদি মনে করেন 1 হয়, দুটি ইনপুটই যদি 1 হয়, তাহলে লজিক গেটের এক্ষেত্রে আউটপুট কিন্তু সাধারণত হয়ে যায় 1। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। তাহলে কোশ্চিন আসতে পারে এটিকে আমরা কিভাবে মনে রাখবো। ইজেন্ট ইট সামটাইমস স্টুডেন্ট দ্য ফেস প্রবলেম হিয়ার অ্যান্ড কোশ্চিন আরাইজেস অ্যামং স্টুডেন্টস হিয়ার, হাউ টু রিমেম্বার দিস? লক্ষ্য করুন আমরা এটিকে খুব সহজে মনে রাখতে পারি। লক্ষ্য করুন
অর গেটকে পজিটিভলি চিন্তা করুন, অর গেটের ক্ষেত্রে ভালো মানুষের কথা চিন্তা করুন, সমাজের যারা ভদ্রলোক বা ভালো মানুষ তারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের যখন কোনো কথাবার্তা বলে থাকে তখন প্রত্যেক মানুষই তাদের কথাকে কিন্তু মনে রাখে এবং তাদের কথা অনুযায়ী মূলত চলাচল করতে থাকে অথবা চলাফেরা করতে পারে, তাদের কথাকে মনোযোগ দেয়। আচ্ছা লক্ষ্য করুন তো, সমাজের ভালো লোকেরা যে কথাই বলুক না কেন সমাজের লোকেরা তা কিন্তু সঠিক বলে মনে করে থাকে, রাইট? যদি এটি হয় তাহলে খুব সহজে এখান থেকে মনে রাখা যেতে পারে যে তারা যে কথাই বলুক না কেন সেক্ষেত্রে আউটপুট হয়ে যাবে ওয়ান, অর্থাৎ সে পজিটিভ বা নেগেটিভ যে কথাই বলুক না কেন সাধারণ মানুষরা তাকে পজিটিভ হিসেবে কনসিডার করে থাকে। তাহলে লক্ষ্য করুন যে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু হয়ে যায় ওয়ান, আবার জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়ান, আবার ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়ান। অথবা স্ল্যাং ওয়ার্ড যদি আপনি এখান থেকে ইউজ করতে পারেন তাহলে সেটিকেও মনে রাখা যেতে পারে। যেমন একটি সক্ষম পুরুষের কথা ভাবুন, সক্ষম পুরুষ কারোর সংস্পর্শে যাওয়ার সাথে সাথে আসলে সেক্ষেত্রে কিন্তু আউটপুট হয়ে যাবে ওয়ান। লক্ষ্য করে দেখবেন সে কারোর সংস্পর্শে যাওয়ার সাথে সাথে কিন্তু আউটপুট হয়ে যাবে ওয়ান, সে হোয়েদার হি ইনভলভ ইন ইন্টারকোর্স অর এনি আদার থিং, সে এখানে ইন্টারকোর্সে মিলিত হোক বা না হোক সেক্ষেত্রে আউটপুট হয়ে যাবে কিন্তু ওয়ান। জাস্ট এখান থেকে স্ল্যাং ওয়ার্ড মনে রাখার মেইন কারণ হচ্ছে আমরা খুব সহজে অনেক দিন পর্যন্ত আমরা কিন্তু এটিকে মনে রাখতে পারি, রাইট? আমরা বলছিলাম অ্যান্ড গেটের কথা, তার মানে লক্ষ্য করুন যে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা পাচ্ছি দুইটি ইনপুট আর একটি আউটপুট। যখনই ওয়ান প্লাস জিরো হয়ে যাবে সেক্ষেত্রে আউটপুট হয়ে যাচ্ছে ওয়ান, আবার যখন জিরো প্লাস ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান, আবার ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে ওয়ান। আশা করছি বিষয়টি পরিষ্কার হয়েছে। তবে পরীক্ষার হলে কোশ্চেন কিভাবে আসতে পারে? পরীক্ষার হলে কোশ্চেন সাধারণত আসতে পারে এভাবে, লক্ষ্য করে দেখবেন যে যদি ইনপুট হয়ে যায়, যদি লজিক গেটের ক্ষেত্রে যদি ইনপুট ওয়ান হয়ে থাকে আর একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট কি হবে, অথবা বলা হতে পারে যে একটি লজিক গেটের ইনপুট এ আর একটা লজিক গেটের ইনপুট সাধারণত জিরো, তাহলে সেক্ষেত্রে এর আউটপুট কি হবে। তাহলে খুব সহজে কিন্তু অর গেটের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটি ব্যবহার করতে পারি। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে, অর্থাৎ এটিকে আরো মোর প্রিসাইসলি বলা যেতে পারে জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। এটিকেও খুব সহজে আমরা মনে রাখতে পারি। এরপর আমরা দেখব অ্যান্ড গেটের ক্ষেত্রে কি ঘটে থাকে। লক্ষ্য করে দেখুন অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা বলছিলাম অ্যান্ড গেটের ক্ষেত্রেও সাধারণত দুই বা দুইয়ের অধিক ইনপুট থেকে থাকে, বাট আউটপুট সাধারণত থেকে থাকে একটি। এই একটি কনসেপ্ট মনে রাখার চেষ্টা করুন যে অ্যান্ড গেটের ক্ষেত্রে দুই বা দুইয়ের অধিক ইনপুট থেকে থাকে আর আউটপুট সাধারণত থেকে থাকে একটি। তাহলে আমরা এটিকেও কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি। লক্ষ্য করে দেখুন আমাদের ইনপুট দুইটি, রাইট, এ বি, সে অ্যাজ ফর এক্সাম্পল ওয়াই আমাদের এখানে আউটপুট। তাহলে লক্ষ্য করুন এখান থেকে আমরা বলছিলাম যখন জিরো জিরো ইনপুট হয় জিরো এর ক্ষেত্রে কিন্তু কখনো পরিবর্তন হয় না, তবে বিগত 38তম পরীক্ষায় একটি কোশ্চেন এসেছিল ন্যান্ড গেটের ক্ষেত্রে যে যখন সবগুলো ইনপুট জিরো হবে তখন কিন্তু আউটপুট হয়ে যায় ওয়ান। কিভাবে ওয়ান হয় সেটিও আমরা দেখব। তাহলে লক্ষ্য করুন জিরো 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 এখানে হয়ে যায়, এখান থেকে ওয়ান প্লাস জিরো এক্ষেত্রে হয়ে যাচ্ছে জিরো, আবার জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যায় জিরো, আবার ওয়ান প্লাস ওয়ান এক্ষেত্রে হয়ে যায় কিন্তু সাধারণত ওয়ান। তার মানে এখান থেকে আমরা মূলত ডিসিশন নিতে পারি অ্যান্ড গেটের ক্ষেত্রে অর গেটের বিপরীত জিনিসটি ঘটে, রাইট? তার মানে আমরা দেখছি যে ওয়ান প্লাস জিরো মিলেও এখানে জিরো হয়, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয়। আসলে এটিকেও মনে রাখা যেতে পারে এই স্ল্যাং ওয়ার্ডের মাধ্যমে। যারা দুর্বল পুরুষের কথা কনসিডার করুন, তারা যে ধরনেরই ইনপুট দেখ না কেন সেক্ষেত্রে সাধারণত আউটপুট আমরা পেয়ে যাব এখান থেকে মূলত জিরো। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। অ্যাকচুয়ালি সামটাইমস উই উড লাইক টু ফলো ডিফারেন্ট কাইন্ডস অফ টেকনিক সো দ্যাট উই ক্যান রিমেম্বার ইট ফর মেনি ডেজ, ইজেন্ট ইট? আমরা কিন্তু খুব সহজে এখান থেকে মনে রাখতে পারি। তবে এর ফিগারটি সাধারণত কি ধরনের হয়ে থাকে লক্ষ্য করে দেখবেন যে এর সাধারণত আমরা বলছিলাম দুইটি ইনপুটের কথা, এটি এখান থেকে ডি এর মতো থাকে এবং এর আউটপুটটা সাধারণত এরকম থাকে। লক্ষ্য করে দেখবেন এ বি এখানে দুইটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থেকে থাকে। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। অর্থাৎ এখানেও কোশ্চেন এভাবে আসতে পারে যে ধরুন একটি লজিক গেটের ইনপুট ওয়ান আর একটি ইনপুট জিরো, তাহলে এক্ষেত্রে আউটপুট মনে করেন ওয়ান, তাহলে আউটপুট জিরো, তাহলে এটি কোন লজিক গেটকে ফলো করে? জি, আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। এটি অ্যান্ড লজিককে মূলত ফলো করবে। আমরা দেখলাম কত সহজে অ্যান্ড লজিককেও মনে রাখা যায়। নাও উইল নো অ্যাবাউট নট গেট।
নট গেটটা ভেরি সিম্পল, এক্ষেত্রে একটি ইনপুট থেকে থাকে এবং একটি মাত্র আউটপুট থেকে থাকে। লক্ষ্য করে দেখবে নট গেট এর কথা আমরা বলছি, নট, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লজিক গেট। লক্ষ্য করে দেখবেন এর ইনপুট থাকে একটি, আমরা বলছিলাম ইনপুট থাকে একটি, আউটপুট থাকে একটি। তাহলে এটি কিভাবে কাজ করে থাকে লক্ষ্য করুন, ইনপুটের ফিগার সাধারণত এই রকম ভাবে হয়ে থাকে। এখানে মনে রাখবেন একটি জিনিস, এখানে যদি এ হয় এখানে এ বার হয়ে থাকে। মনে করুন আমরা বলছিলাম যে একটি ইনপুট এবং একটি আউটপুটই সাধারণত থাকে। এখানে যদি মনে করুন ইনপুট যদি জিরো হয় এর কমপ্লিমেন্ট হয়ে যাবে আউটপুট, তার মানে ওয়ান হয়ে যাবে। আর এখানে যদি ওয়ান হয় তাহলে আউটপুট কিন্তু সাধারণত হয়ে যাবে জিরো। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসলে কমপ্লিমেন্ট জিনিসটা কিন্তু আমরা খুব সহজে আগে নবম দশম শ্রেণীর ক্লাসে নিয়েছিলাম, তবে লজিক গেটের ক্ষেত্রে আমরা জিরো ওয়ান দ্বারা সাধারণত এখানে সূচিত করেছি, বিধায় আমরা মূলত এখানে জিরো এবং ওয়ানকে কনসিডার করছি। অর্থাৎ এ একবার যদি আপনি ওয়ান নেন তাহলে এর কমপ্লিমেন্ট হিসেবে জিরো করতে হবে, আবার যদি জিরো ব্যবহার করেন তাহলে কমপ্লিমেন্ট হিসেবে ওয়ান হয়ে যাবে। I think it's clear to you. Actually, just only one key concept here. Just whenever the input will be 1, then output will be 0. And whether input will be 0, then output will be 1. On the basis of it, you can remember it for many days. Or that not get এর ক্ষেত্রে ইনপুট থাকে একটি, আউটপুট থাকে একটি এবং কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, খুব সহজে মনে রাখবেন এখান থেকে। এরপরে আমরা ন্যান্ড গেটের কথা আমরা এ পর্যায়ে আলোচনা করব। আমরা ন্যান্ড গেট থেকে কিন্তু সাধারণত ন্যান্ড গেটটিকে তৈরি করা হয়ে থাকে। আমরা বলছিলাম ন্যান্ড গেটের কথা, লক্ষ্য করুন ন্যান্ড গেটের কথা, ন্যান্ড গেটের কথা এটি। তাহলে বলছিলাম ন্যান্ড গেটের কথা, এখানে মনে করুন আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে যে ফিগারটি আমরা সাধারণত জানি, এখানে এ বি, এটি মনে করেন ওয়াই, আমাদের সাধারণত আউটপুট থাকে এখানে, রাইট? তার মানে লক্ষ্য করুন এখান থেকে আমরা খুব সহজে কিন্তু এখানে দিতে পারি। আসলে ন্যান্ড গেটের যে মেইন কনসেপ্ট, আমরা ন্যান্ড গেটের সংকেতকে নটের মধ্য দিয়ে যদি পরিচালনা করি, অর্থাৎ ন্যান্ড গেটকে যদি নট গেটের মধ্য দিয়ে পরিচালনা করা হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণত ন্যান্ড গেট পাওয়া যায়। লক্ষ্য করে দেখুন আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা পেয়েছি এখানে যদি ওয়ান হয় এখানে সাধারণত জিরো হয়ে থাকে। এখানে দুটি জিরো ধরেন তাহলে জিরো হয়ে থাকে প্রথমে, এরপরে ওয়ান এবং জিরো, এক্ষেত্রে মানে হয়ে যায় জিরো, আবার এক্ষেত্রে জিরো এবং ওয়ান, এক্ষেত্রে হয়ে যায় জিরো, আবার এক্ষেত্রে যদি দুটি মনে করেন ওয়ান তাহলে সেক্ষেত্রে এটি হয়ে যাবে ওয়ান। তার মানে আমরা কিন্তু এখান থেকে মূলত এটি পেয়ে থাকি, রাইট? আবার এটিকেই যখন, অর্থাৎ এই ন্যান্ড গেটকে যখন নট গেটের মধ্য দিয়ে পরিচালনা করা হবে, নট গেট কনসিডার করুন এখানে, তার মানে এখান থেকে নট গেটের মধ্য দিয়ে যদি পরিচালনা করা হয় নট গেট, তাহলে এটিকে এভাবে প্রকাশ করুন নট গেটের আউটপুটকে। আমরা বলেছিলাম নট গেটের ক্ষেত্রে এই ইনপুটগুলো যদি থাকে তার কমপ্লিমেন্ট হয়ে যায় আউটপুট। তাহলে এখানে জিরো আছে তাহলে ডেফিনেটলি এর কমপ্লিমেন্ট হয়ে যাবে ওয়ান, আবার এখানে যদি জিরো থাকে তাহলে হয়ে যাবে ওয়ান, আবার এখানে জিরো থাকলে হয়ে যাবে ওয়ান, এখানে ওয়ান আছে তার মানে হয়ে যাবে জিরো। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। এবং এই কোশ্চেনটি বিগত 38তম বিসিএস পরীক্ষায় এসেছিল, যে ধরুন যে একটি লজিক গেটের ইনপুট যখন জিরো তখন এর আউটপুট ওয়ান হয়, কোনটির ক্ষেত্রে এটি প্রযোজ্য, অর্থাৎ সবগুলো ইনপুট জিরো কিন্তু আউটপুট ওয়ান, এটি মূলত এই ন্যান্ড গেটের ক্ষেত্রে মূলত প্রযোজ্য হবে। আগামী 39তম এবং 40তম বিসিএস পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। অ্যাকচুয়ালি এই ছিল অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নট গেট সম্বন্ধে একটি আইডিয়া। আশা করছি বিষয়গুলো খুবই স্পষ্ট হয়েছে। আমরা এই বুলিয়ান এলজেব্রা এবং এই লজিক গেটগুলোর উপরে ভিত্তি করে দুই পর্বের ভিডিও টিউটোরিয়াল আমরা তৈরি করেছি আপনাদের জন্য। আশা করছি দিস ভিডিও টিউটোরিয়ালস মাইট বি হেল্পফুল ফর ইউ, বাট উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উই আর নট অনলি প্রিপেয়ারিং দিস ভিডিও টিউটোরিয়ালস ফর প্রিলিমিনারি, বাট অলসো উই আর প্রিপেয়ারিং দিস ভিডিও টিউটোরিয়ালস ফর রিটেন এক্সাম। সো ইফ ইউ থিঙ্ক আওয়ার চ্যানেল ইজ ভেরি হেল্পফুল দ্যান ইউ আর রিকোয়েস্টেড টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালটি শেষ করতে যাচ্ছি। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করে জানাবেন, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি আইডিয়াস দেন ইউ শুড অলসো শেয়ার উইথ মি। আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।